নামার আগে একটু টেনশানে ছিলাম, কারণ যেহেতু আমার জন্য প্রথম ম্যাচ, তো বুঝতে পারতেছিলাম না কি হবে কি হবে না, তো একটু ভয় ভয় কাজ করতেছিল ভিতরে। বাট নামার পরে খেলা যখন স্টার্ট হয় তখন আসলে এই ভয়টা চলে যায়। আলহামদুলিল্লাহ আমি ম্যাচটা খুব এনজয় করেছি, ভালো লেগেছে খুব সব। কিকঅফের সময় পর্যন্ত একটু টেনশনে ছিলাম, কিক ম্যাচ স্টার্ট হওয়ার পর আসলে পুরো চিন্তা ভাবনাটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো মনোযোগটা ম্যাচের দিকে চলে গেছে। আর মেয়েদের তুলনায় ছেলেদের এই ম্যাচটা ছিল আমার জন্য খুব একটা টাফ, কারণ প্রথম ম্যাচ আর এত স্পিডি ম্যাচ, পাওয়ার বেশি, বল কন্ট্রোল বেশি, পাসিং বেশি, মুভমেন্ট অনেক বেশি, যার কারণে আমার সাইডে থাকা খুব বেশি মুভ করতে হচ্ছিলো। তো সব মিলে একদম শেষ পর্যন্ত আমার ভালোই লেগেছে ম্যাচটা, আমি খুব এনজয় করেছি, নতুন একটা অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে। ম্যাচ যখন হাফ টাইম হয়, হাফ টাইমের সময় যখন আসি তখন ড্রেসিং রুমে আসার পর স্যার ভালো বলতেছিলো, ভালো করতেছ অ্যান্ড আর একটু মুভমেন্ট করতে বলতেছিলো, একটু স্প্রিন দেওয়ার জন্য আরেকটু করে বলতেছিলো, বাট ওনার কথাগুলো আমাকে সাপোর্ট করতেছিলো, মানে ভালো করতেছি এটা বলতেছিলো, বাকিটুকু যেন এইভাবে শেষ করি। যখন খেলা শেষ হয়, শেষ বাঁশি বাজে, তখন যখন চলে আসি, আসার সময় তো প্লেয়াররা অনেক খুশি, তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, মাঠে ম্যাচ চলাকালীনও ওনারা হেল্প করছে, মানে আমি যা দিয়েছি ওনারা খুব সহজভাবে মেনে নিয়েছে। খেলা শেষে ওনারা মোটামুটি বেশ সবাই আসছে আমার সাথে কথা বলার জন্য, ভালো করছি বলতেছিল, কোচরা আসছে, কোচরাও খুব খুশি, প্লেয়াররাও খুশি, মাঠ থেকে উঠার পরে স্যাররাও খুশি। তার মধ্যে স্যার সে মুহূর্তে আমাকে বললো, আমাদের মুর্শিদি সাহেব অ্যান্ড সোহাগ সাহেব স্যাররা আমাকে কংগ্রেচুলেট করেছে, ফোন দিয়েছিলো তারা, এটা শোনার পর আমার আরও বেশি ভালো লাগতেছিলো। তো ম্যাচ শেষে ব্রিফিং করলো, স্যার বললো ওভারঅল ভালো করেছি, তো এটা শুনে আসলে আমার ভালো লাগতেছিলো অনেক বেশি, কারণ এই প্রথম একটা ম্যাচ পেয়েছি, তো শুরুতেই ভালো করতে পেরে আমি খুব খুশি। প্লেয়ারদের মুভমেন্ট অনেক বেশি, যার কারণে প্লেয়াররা যেভাবে যাবে আমাদের তো সেভাবেই যেতে হবে। আমার যেহেতু লাস্ট ডিফেন্ডার দূরত্ব, ও তো উঠে নামে এরকম করতে থাকে, গোলকিপার বল খুব কাউন্টার অ্যাটাক হয় বেশি, মেয়েদের তো এগুলো কম হয়, মানে এই লিগে। আর লিগের খেলা হয়েছে কি আপনার, লিগ তো একমাত্র বসুন্ধরায় ভালো টিম ছিল, অন্য একটা টিম দেখা যায় গেছে বেশি নর্মাল হয়ে গেছে, যেমন ফাইট তো ওরকম ফাইটও কিন্তু হয় না মহিলা লিগ, যে আপনার বলবেন খুব একটা। তাহলে আতাউর রহমান আর ওই বসুন্ধরার ম্যাচটা একটা ম্যাচে খেলে ভালো হয়েছে, ওই ম্যাচটা আমি চালাইলাম। বাংলাদেশে ওরকম মেয়েদের তো দেখারও নেই, আর জয়া পর আমি যেহেতু একসাথেই, আর ছেলেদের মধ্যে আমি মিজান ভাইকে ফলো করি, কিন্তু আমার কাছে মিজান ভাই ম্যাচ খুবই ভালো লাগে। আর দেশের বাইরে ইন্ডিয়াতে রঞ্জিতা দেবী, উনি খুবই ভালো ম্যাচ করে, আমি বাইরে গেলে ওনার সাথে দেখা হইলে আমি আসলে ওনাকে ফলো করি, ওনার মুভমেন্ট কী করে না করে এগুলো আমি দেখি। আর আমি যখন রেফারিং আসি, এসে আমি কাজল আপুকে রেফারিং করতে দেখছি, জয়া আপু, বাদন আপু, জর্ণা আপুরা ছিল, তো আমি কাজল আপুকেই দেখছি যে বেশি রেফারিং করতে, অ্যাসিস্ট্যান্টে ছিল বাদন আপু ভালো, কাজল আপু ভালো, তো উনি এখন জার্মানিতে আছে, তো উনা আমি প্রায় সময় দেখি যে উনি জার্মানিতে ছেলেদের ম্যাচ করে। এখন আমার চ্যালেঞ্জ হচ্ছে যদি আমাকে সারা সুযোগ দেয় সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব, আরও ভালো করার চেষ্টা করব। আমি আসলে নিয়মিতই চালাতে চাচ্ছি, এখন আমি আর পিছন ফিরে তাকাতে চাচ্ছি না, আমি আরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ওভারঅল পরীক্ষা, আমাদের পরীক্ষার ডিসিশনটা আসলে নেক্সট মান্থ হওয়ার কথা ছিল, পরীক্ষা হওয়ার কথা ছিল নেক্সট মান্থ, কিন্তু হঠাৎ করে এএফসির জন্য, এএফসি আমাদের ফিটনেস টেস্টটা আগেই চাচ্ছি 20 তারিখের মধ্যে দিতে হবে, যার কারণে আমার গতকালকে পরীক্ষা দিতে হয়েছে। তো ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমি খুব খুশি, পাস করতে পারছি। এখন নেক্সট ইয়ার ফিফার জন্য আমি ব্যাচ
হয়তো ধরে রাখতে পারবো, ধরে রাখবো নেক্সট ইয়ার ফিফার ব্যাচ। অ্যান্ড এই ভিডিওটা এখন এএফসিতে যাবে, এএফসি ভিডিওটা দেখবে, তারপরে আমার গেম ভিডিও আছে, ওভারঅল সব কিছু থেকে ওনারা আমাকে এলিটের জন্য যাচাই বাছাই করবে। ওই ফুটবল শুরু করি আমি 2000 ভারতে খেলা শুরু করি, ভারতে বলতে 11 থেকে আমার আসলে শুরু হয়। আমি যেহেতু অ্যাথলেট ছিলাম তো আমাদের স্টেডিয়ামে তখন পর্যন্ত কোনো মেয়ে যেত না প্র্যাকটিস করার জন্য, তো আমি প্রথম যে নেত্রকোনাতে ফার্স্ট স্টেডিয়ামে গিয়ে প্র্যাকটিস করছি, আমার পরে অনেকেই আসছে। তো আমার খেলা আমি আমি এক সাইডে অ্যাথলেটিক্স প্র্যাকটিস করতাম, দেন এক সাইডে ছেলেরা ফুটবল প্র্যাকটিস করতো, এক সাইডে ক্রিকেটও হতো। তো আমার আসলে ক্রিকেটের থেকে ফুটবলের প্রতি আকর্ষণটা চলে যায় বেশি, আর আমার বাসা থেকেও সবাই বলতো ফুটবল, তখন তো মেয়েরা খেলা শুরু করে খেলতেছিল, তো আমার বাবা পছন্দ করতো, যার কারণে আমার আমার আমি আমার প্র্যাকটিস শেষ করার পরে ছেলেদের সাথে গিয়ে ফুটবল খেলতাম। তো ও হচ্ছে ওনারা অনেক ভালো ছিল, আমার কোচও অনেক সাপোর্ট করতো, সজলদার, উনি এখন নেই, তো উনি আমাকে ওই প্র্যাকটিস আমার প্র্যাকটিসের শেষে উনি আমাকে ফুটবলে নিয়ে যেত। তারপর আমি ইন্টার স্কুল খেলি, আমার স্কুল থেকে টিম করি, ডিস্ট্রিক্ট পর্যন্ত খেলি, ময়মনসিংহ পর্যন্ত আসি, দেন আসলে আমাদের খেলাটা বন্ধ হয়ে যায়, আমাদের আর কোনো টিম থাকে না, কারণ মেয়েরা আর আসতে পারে না, যার কারণে ওই ফুটবলটা আমার ওইখানে সমাপ্ত করতে হয়। Thank you.